রাজবাড়ী সদরের আলিপুর এলাকার রাজমিস্ত্রি নিকবার শেখ কাজের সন্ধানে ওয়ার্কিং ভিসার জন্য দুবাই যেতে ধার দেনা করে প্রায় 3.5 লাখ টাকা দালালের হাতে তুলে দেন। তবে দালালরা ওয়ার্কিং ভিসার পরিবর্তে চলতি বছরের মে মাসে ভিজিট ভিসায় দুবাই পাঠায় তাকে। এতে সেখানে কোনো কাজ পাননি নিকবার। কোনোভাবে 36 দিন পার করে নিঃস্ব হয়ে দেশে ফিরতে বাধ্য হন তিনি। আমার আশ্বাস দেয় বিদ্যা জাহের কাজ ধরা দিবে, কোনো কিছু আরো অনেকজনে কিছু টাকার কোনো কাজকাম করা দেয়। ভিসার ধরন পরিবর্তন করে ভালো কাজ পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রথমে ভিজিট ভিসায় যুবকদের বিদেশ পাঠায় দালাল চক্র। এভাবেই বিভিন্ন দেশে গিয়ে সেখানে কোনো কাজ না পেয়ে নিঃস্ব হয়ে আবারও দেশে ফিরেছেন নিকবারের মতো জেলার শত শত যুবক।